বর্ধমান থেকে হাওড়া ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বাস। বর্ধমান থেকে হাওড়া ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই বাস। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার পূর্ব বর্ধমানের পালচিটে জাতীয় সড়কে। পালচিট ফাঁড়ির পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে পর্যটকদের। পরবর্তী সময়ে প্রাথমিক চিকিৎসার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। উত্তরাখণ্ড থেকে হাওড়ার সাকরাইল ফেরার পথে দুর্ঘটনা কবলে পড়ল পর্যটক বোঝাই একটি বাস। ওই বাসে 20 জন যাত্রী ছিল বলে জানা যায়। 4 জন যাত্রী আগেই ওই বাস থেকে দুর্গাপুরে নেমে যান। 16 জন যাত্রী ছিলেন হাওড়ার প্রশাসনিক নির্দেশ নিয়েই তারা ফিরছিলেন বলে জানা গেছে। সকলে সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর অন্য গাড়ি করে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে পালচিট ফাঁড়ির পুলিশের উদ্যোগে। যেটা জানা যায়, পালচিট ফাঁড়ির কাছে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় এই বাসটি। বাসটির সামগ্রিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদে রয়েছে যাত্রীরা। इधर देखो बोलिए क्या हुआ था? स्टीयरिंग जाम। कहाँ के कहाँ से कहाँ जा रहे थे आप? हम लोग उत्तराखंड से इधर कोलकाता। कोलकाता। ये कितने आदमी थे अंदर? अभी 16 हैं। 16 উত্তরাখণ্ড গেছিলাম মার্চের 16 তারিখে। ওখানে লকডাউনে আটকে গেছিলাম। হয়তো 10 তারিখ ওখান থেকে গাড়ি রিজার্ভ করে এখানে ফেরার সময় আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। অনুমতি দিয়ে আসছিলাম, সমস্ত অনুমতির কপি আমি পুলিশ অফিসারকে দিয়ে দিয়েছি। গাড়ি স্পিডে যাচ্ছিলো, অ্যাক্সিডেন্ট হয়েছে আর হঠাৎ করে। আর কতজন ছিলেন আপনার? আমরা ছিলাম টোটাল 20 জন। দুর্গাপুরে 4 জন নেমে গেছে আর আপনার 13 জন এই গাড়িতে অ্যাক্সিডেন্ট। হাওড়া আন্দুল কলকাতা দুর্গাপুর থানা থেকে বলেছে একটা গাড়ি দিয়েছে, এই গাড়িতে করে আমি বাড়ি না। সে একটি মেয়ে একটু বেশি ইনজোর্ড হয়েছে, তাকে হাসপাতাল থেকে অ্যাপোলোতে পাঠিয়েছে আর সবাই কমপ্লিট ট্রিটমেন্ট করার পরে ওনাদের কাছে পুরো পুলিশকে আমি পুরো লিস্ট দিয়ে দিয়েছি এত গভর্নমেন্ট থেকে। আমার নাম পুলক কুমার সরকার। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।